হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু WB এক্সাম পোর্টাল। তো বায়োলজি যে ক্লাস আমি করাচ্ছিলাম তার আজকে দ্বিতীয় পার্ট। আগের পার্টে আমি তোমাদের ভাইরাস করিয়েছিলাম, যে টেক্সোনমির যে পার্ট চলছে আজকে তোমাদের সেকেন্ড পার্ট। এখানে আমি তোমাদের পড়ে বাংলা আলোচনা করে দেবো। আর এই যে পুরো টেক্সোনমি শেষ হলে, এটা খুব বড়ো চ্যাপ্টার, ঠিক আছে, NCERT এটা খুব বড়ো চ্যাপ্টার। এটাতে একটা ভাগ নিয়ে আমি আগের দিন আলোচনা করেছিলাম ভাইরাস, আজকে আমি তোমাদের কিংডম প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করছি। তো এটা খুব বড়ো চ্যাপ্টার, আর আজকেই দেখতে পাবে যে কত বড়ো এই একটা পার্টই কত বড়ো। তো এর থেকে আমি তোমাদের একদম টু দি পয়েন্ট আলোচনা করে দেবো, একদম বই থেকে টোটাল স্ক্রিনশট নিয়ে আলোচনা করছি, এটা প্রথম কথা। দু নম্বর যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে তোমরা কিন্তু খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে। আমি তোমাদের বাংলায় বলে দেবো, তোমরা সেটা কিন্তু খাতা পেন নিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে, মেন মেন পয়েন্টগুলো লিখতে হবে, ঠিক আছে। লাইন বাই লাইন লেখার দরকার নেই। যেমন ধরো আমি এখানে ছোটো করে বলে দিই, আমি বললাম যে প্রোটিস্টা, ঠিক আছে, তোমরা ছোটোবেলায় পড়েছো প্রোটিস্টা বা প্রোটিস্ট পড়েছো অনেকে। তো এই সিঙ্গেল সেলড ইউক্যারিওটস হচ্ছে আর প্লেসড আন্ডার প্রোটিস্টা, অর্থাৎ প্রোটিস্টার মধ্যে যাদেরকে ফেলা হয় তারা হচ্ছে ইউক্যারিওটিক হয়। ইউক্যারিওটিক মানে কি? তারা উন্নত কোষ যুক্ত হয়, ঠিক আছে। তোমরা জানো ইউক্যারিওটিক আর প্রোক্যারিওটিক দুটো কোষ আছে, দু ধরনের কোষ আছে। একটার মধ্যে যে কোষ অঙ্গাণুগুলো থাকে তাদের চারপাশে কোষ প্রাচীর থাকে না, ঠিক আছে, বা বলতে পারো যে কোষ অঙ্গাণু প্রাচীর থাকে না, ঠিক আছে, তাদেরকে বলা হয় প্রোক্যারিওটিক। এবং তাদের মধ্যে নিউক্লিয়াস ডেভেলপড হয় না, উন্নত শ্রেণীর নিউক্লিয়াস পাওয়া যায় না। কিন্তু ইউক্যারিওটিক কোষগুলোর মধ্যে কী হয়? উন্নত শ্রেণীর নিউক্লিয়াস পাওয়া যায়। এই কথাগুলো ছোটো ছোটো করে লিখতে হবে, যে প্রোটিস্টা এক, আপনি বললেন প্রোটিস্টা, আমি লিখলাম প্রোটিস্টা। দুই, আপনি বললেন এটা ইউক্যারিওটিক, আমি লিখে নিলাম ইউক্যারিওটিক। তিন, আপনি বললেন যে ইউক্যারিওটিক কোষ তারাই হয় যাদের মধ্যে ডেভেলপড নিউক্লিয়াস থাকে বা পরিণত নিউক্লিয়াস থাকে, মানে খুব ওয়েল ডেভেলপড বা ওয়েল ডিফাইন্ড যাদেরকে বলা হয়, ঠিকঠাক নিউক্লিয়াস বলতে যা বোঝায় সেটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। নেক্সট আমি তোমাদের বললাম যে যে কোষ অঙ্গাণুগুলো থাকে তাদের চারপাশে কিন্তু প্রাচীর থাকে, ঠিক আছে। এই পুরো ব্যাপারটা তোমরা লিখলে, আরেকটা জিনিস তোমরা লিখে নেবে যে এটা হচ্ছে তোমাদের সিঙ্গেল সেলড, অর্থাৎ কি, এরা হচ্ছে তোমার কী হয়, এককোষী হয়, ঠিক আছে। এরা হচ্ছে কী হয়, এককোষী হয়। তোমরা জানো যে আমি তোমাদের যে 300 যে বায়োলজি যে সলভ করাচ্ছি তাতে এরকম প্রশ্ন পড়েছে, নিচের কোনটি এককোষী নয়। তো প্রোটিস্টা কিন্তু এককোষী, ফলে তোমরা গোলাবে না ওখানে, আর এই একটা লাইন থেকে দেখো কতটা প্রশ্ন হতে পারে। তো এরকম ধরনের ছোটো ছোটো পয়েন্টগুলো তোমাদের লিখে নিতে হবে। আর আমি তোমাদের যখন এই পুরোটা শেষ হবে তখন আমি তোমাদের MCQ দেবো, সেই MCQটা বাংলায় থাকবে, ঠিক আছে। তো এটার কারণ হচ্ছে আমাদের যিনি টাইপ করেন বাংলায় তিনি এই যা পরিস্থিতি তাতে তিনি আসতে পারছেন না, ফলে বাংলায় টাইপ করার মতো আমরা কাউকে পাচ্ছি না এই মুহূর্তে, যার ফলে আমরা বাংলায় দিতে পারছি না, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের যেভাবে বলে দেবো তাতে তোমাদের সুবিধা হবে। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, যারা পড়তে চায় তাদের জন্য বাংলা ইংরাজি ম্যাটার করে না, কারণ আমি তোমাদের বাংলায় বলে দিচ্ছি, খাটতে হবে নিজেকে, এটা খুব মানে দরকারি জিনিস। তো এই সিঙ্গেল সেলড ইউক্যারিওটস আর প্লেসড আন্ডার প্রোটিস্টা, তো এটার মানেটা তো আমি একটু আগে বলে দিলাম। নেক্সট হচ্ছে, বাট দ্য বাউন্ডারিজ অফ দিস কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড, কিন্তু কাকে প্রতিষ্ঠা বলবো বা কাদের কাদেরকে প্রতিষ্ঠার মধ্যে ফেলা হবে সেটা এখনও যারা বায়োলজিস্ট বা যারা এই ব্যাপারগুলো নিয়ে গবেষণা করেন তাদের মধ্যে মতভেদ আছে। কেউ বলেন এইগুলোকে ফেলো, কেউ বলেন ওইগুলোকে রাখো। তো এটা ওয়েল ডিফাইন্ড নয়, অর্থাৎ কাকে কাকে ফেলা হবে সেটা মোটেই এখানে নির্দিষ্ট করে বলা হয়নি, তবে সংখ্যাগরিষ্ঠ মতামত অনুযায়ী এই পুরো ব্যাপারটাকে লেখা হয়েছে এখানে, ঠিক আছে, এটাই বলতে চাইছেন সেটি। নেক্সট হচ্ছে, হোয়াট মে বি আ ফটোসিনথেটিক প্রোটিস্টিয়ান টু ওয়ান বায়োলজিস্ট, অর্থাৎ একজন বলেন যে যারা কিনা নিজেরা নিজে খাদ্য তৈরি করতে পারে তারাই হচ্ছে এখানে প্রোটিস্টা হবে, আরেকজন বলেন যে প্লান্টকে তুমি প্রোটিস্টার মধ্যে রাখতে পারো বা গাছকে তুমি প্রোটিস্টার মধ্যে রাখতে পারো। দেখো এমন অনেক অণুজীব আছে যারা কিন্তু গাছের মতো নিজে খাদ্য তৈরি করতে পারে, ঠিক আছে, ফটোসিনথেটিক হয়। তো সেক্ষেত্রে তোমরা ওই জন্য প্লান্টকেও প্রতিষ্ঠার মধ্যে রাখা যেতে পারে। আবার অনেকে বলেন যে যারাই ফটোসিনথেটিক বা যারাই সালোক সংশ্লেষ করতে পারে, ফটোসিনথেটিক মানে কি, যারা সালোক সংশ্লেষ করতে পারে তাদেরকেই প্রতিষ্ঠার মধ্যে রাখা যেতে পারে, ঠিক আছে। এই হচ্ছে এই লাইনটার মান বাড়া। পরের লাইনটা দেখো, ইন দিস বুক উই ইনক্লুড কাইরোসোফাইট, আমরা কি এখানে রাখছি, আমরা রাখছি কাইরোসোফাইটকে, তারপরে ডিনোফাজলেটসকে রাখছি, এবং ইউগ্লিনয়েডসকে রাখছি, এবং সাইম মোল্ডসকে রাখছি, এবং প্রোটোজোয়ানকে রাখছি। তো এই যে টোটাল আমরা যাদের নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রোটিস্টার মধ্যে যে ভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব তাদের মধ্যে কারা কারা আছে সেটা তোমাদের লেখা আছে এই পরের লাইনে। বলা হচ্ছে, ইন দিস বুক উই ইনক্লুড ক্রাইসোফাইটস, ডিনোফাজলেটস, ইউগ্লিনয়েডস, স্লাইম মোল্ডস, প্রোটোজোয়ানস, অর্থাৎ আমরা যাদেরকে নিয়ে আলোচনা করব তারা হচ্ছে এইগুলো, এদেরকে নিয়ে আমরা আলোচনা করবো, কারণ এদেরকে
সংখ্যাগরিষ্ঠ মত অনুসারে প্রতিষ্ঠার মধ্যে ফেলা হবে, ঠিক আছে? অর্থাৎ প্রতিষ্ঠার মধ্যেও কিছু শ্রেণীবিভাগ আছে, এইগুলো সেই শ্রেণীবিভাগগুলোর নাম। তো এগুলো তোমাদের হয় উচ্চারণটা তোমরা লিখে নিতে পারো, পরিষ্কার কথা, নিজেরা পড়ে উচ্চারণ লিখতে পারবে, স্ক্রিনশট নেবে ডেফিনেটলি, ঠিক আছে? অথবা তোমরা এটা ইংরাজিতেই মনে রাখতে পারো, কারণ পরীক্ষার সময় এই নামই পড়বে, এর বাংলা পড়বে না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এগুলোকে প্রতিষ্ঠার মধ্যে ফেলা। নেক্সট হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট পয়েন্টস, নেক্সটটা, মেম্বার্স অফ প্রোটিস্টা আর প্রাইমারিলি অ্যাকোয়াটিক, অর্থাৎ প্রোটিস্টার মধ্যে যারা যারা পড়ে তারা হচ্ছে জলে বাস করে। অ্যাকোয়াটিক মানে কি? যারা জলে বাস করে। আমার কথা যদি খুব স্পিডে হয় তোমরা পজ করবে, করে লিখে নিয়ে আবার ভিডিওটা চালাও, এটা ইম্পর্ট্যান্ট, আর ভিডিওটা ডাউনলোডও করতে পারো। নেক্সট হচ্ছে দিস কিংডম ফর্মস আ লিঙ্ক উইথ দ্য আদার্স ডিলিং উইথ প্লান্টস অ্যানিম্যালস অ্যান্ড ফাঙ্গি, অর্থাৎ এই কিংডমের মধ্যে বা এই মানে যাদের যাদের প্রতিষ্ঠার মধ্যে ফেলা হয় তাদের সঙ্গে কিন্তু প্লান্ট মানে উদ্ভিদের লিঙ্ক পাওয়া যায়, প্রাণীদের লিঙ্ক পাওয়া যায় এবং ফাঙ্গিদেরও লিঙ্ক পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট হচ্ছে বিইং ইউক্যারিওটস, অর্থাৎ ইউক্যারিওটিক কোষযুক্ত হওয়ার ফলে, কারণ এরা সিঙ্গেল সেলড হয়, এককোষী হয়, ফলে এদের একটাই ইউক্যারিওটিক কোষ থাকে, এদের পুরো বডিটা মানে একটাই ইউক্যারিওটিক কোষ, ঠিক আছে? দ্য প্রোটিস্টান সেল বডি, প্রোটিস্টিয়ানের যে কোষ দেহ, কন্টেন্স এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস, কী থাকে তার মধ্যে? ওয়েল ডিফাইন্ড অর্থাৎ সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, একটু আগে বলেছি। অ্যান্ড আদার মেমব্রেন বাউন্ড অর্গানেলস, মানে কি? যেমন মাইটোকন্ড্রিয়া যদি থাকে তার চারপাশে একটা কী থাকে? কোষ আবরণী থাকে। যদি গলগি বডি থাকে তার চারপাশে কী থাকে? একটা কোষ আবরণী থাকে। যদি লাইসোজোম থাকে তার চারপাশে কী থাকে? কোষ আবরণী থাকে, ঠিক আছে? এগুলো একটা কোষ অঙ্গাণু, তোমরা যেন কোষের মধ্যে দেখে পাওয়া যায়। নেক্সট বলছে সাম হ্যাম ফ্লাজেলাস, কারোর কারোর আবার কোষিকাও আছে। দেখো কোষিকা মানে কি, তোমরা জানো যে কোষের মাথা এরকম এরকম অনেকে এরকম শুঙ্গ দেখতে পাওয়া যায়, একেই বলা হয় ফ্লাজেলা বা সিলিয়া, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রোটিস্টা রিপ্রোডিউস অ্যাসেক্সুয়ালি এবং সেক্সুয়ালি, অর্থাৎ অযৌন জননও এদের হয় আবার যৌন জননও এদের হয়। এবং কিসের কিসের মাধ্যমে? দেখো বলে যে সেল ফিউশনের মাধ্যমে এরা অ্যাসেক্সুয়ালি করে আর জাইগোট ফর্মেশনের মাধ্যমে এরা সেক্সুয়ালি করে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে, যে প্রোটিস্টা এককোষী না বহুকোষী? এককোষী। প্রোটিস্টা ইউক্যারিওটস নাকি প্রোক্যারিওটস? প্রোটিস্টা ইউক্যারিওটস। প্রোটিস্টা কি জলে থাকে না ডাঙায় থাকে? মানে আমি পরিষ্কার একদম প্রাতি বাংলায় বলছি, প্রোটিস্টা ডেফিনেটলি জলে থাকে, কারণ প্রাইমারিলি এটা ইউক্যারিওটিক হয়, কিন্তু কিছু কিছু প্রোটিস্টা আবার মানে ল্যান্ডেও পাওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের কাদের কাদের প্রোটিস্টার মধ্যে ফেলা হয়, ঠিক আছে, এই নামগুলো। নেক্সট হচ্ছে এদের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে কি না? থাকে। এদের মধ্যে মেমব্রেন্স বাউন্ড অর্গানেলস থাকে কি না? থাকে। কোষাঙ্গাণু থাকে কি না? থাকে। এদের ফ্লাজেলা থাকে কি না? থাকে। এরা অ্যাসেক্সুয়ালি না সেক্সুয়ালি রিপ্রোডিউস করে নাকি বোথ করে? এরা অ্যাসেক্সুয়ালি এবং সেক্সুয়ালি দুটোই করে, এবং এদের কিন্তু সেল ফিউশনের মাধ্যমে অ্যাসেক্সুয়ালি হয় এবং জাইগোট ফর্মেশনের মাধ্যমে সেক্সুয়ালি হয়, ঠিক আছে? তো দেখতে পেলে যে কতটা প্রশ্ন একটা প্যারায় আছে। নেক্সট পয়েন্টটায় চলো, পরের পাতায় আমি তোমাদের যে প্রোটিস্টার যে ভাগগুলো বললাম তার ফার্স্ট ভাগটা আলোচনা করব, ক্রাইসোফাইট, ঠিক আছে? দেখো দিস গ্রুপ ইনক্লুড ডায়াটমস, ঠিক আছে, ডায়াটম এবং গোল্ডেন অ্যালগি, যাদের ডেসমিডস বলা হয়। এই দুটো যে প্রজাতি আছে তাদেরকে প্রোটিস্টার এই ভাগটার মধ্যে ফেলা হয়, ঠিক আছে? দে আর ফ্রেশ ওয়াটার, তারা কোথায় থাকে, ফাউন্ড কোথায় পাওয়া যায় তাদেরকে? ফ্রেশ ওয়াটারে পাওয়া যায়, ঠিক আছে? তাদেরকে নোনা জলে পাওয়া যায় না, স্বাদু জলে তাদেরকে পাওয়া যায়। অ্যাজ ওয়েল অ্যাজ ইন মেরিন এনভায়রনমেন্ট, মানে তাদেরকে নোনা জল এবং স্বাদু জল দুটোতেই পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারও পাওয়া যায়, মেরিন এনভায়রনমেন্টেও পাওয়া যায়, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে দে আর মাইক্রোস্কোপিক অ্যান্ড ফ্লোট প্যাসিভলি ইন ওয়াটার কারেন্টস, অর্থাৎ যেমন প্লাঙ্কটন, প্লাঙ্কটনটা কী করে, বা এই জাতীয় যারা ডায়াটমস বা গোল্ডেন অ্যালগি যাকে ডিসমাইডস বলা হয় বা প্লাঙ্কটন, এরা কী করে, এরা মাইক্রোস্কোপিক, খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, এবং এরা ফ্লোট প্যাসিভলি, অর্থাৎ নিজেরা এদিক ওদিক যায় না, যেমন ওয়াটার কারেন্ট যায় জলের স্রোত যেদিকে যায় এরাও সেদিকে যায়, এটাই বলতে চাইছে। নেক্সট হচ্ছে মোস্ট অফ দেম আর ফটোসিনথেটিক, এদের মধ্যে বেশিরভাগ নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে আলোর সাহায্যে। ফটোসিনথেটিক মানে কি? যারা আলোর সংশ্লেষ করতে পারে। ইন ডায়াটমস, এবার ডায়াটমসকে স্পেসিফাই করে কিছু কথা বলা হচ্ছে, বলছে যে সেল ওয়াল খুব ইম্পর্ট্যান্ট, নেক্সট ইয়ার মানে লাস্ট ইয়ারে এটা এনসিইআরটিতে পড়েছে, মানে রেলের পরীক্ষা পড়েছে। সেল ওয়ালস ফর্ম টু থিন ওভারল্যাপিং সেল, সাবানের কেস দেখেছো বা সাবানের বাক্স দেখেছো কী হয়, একটার মানে একটা খাপের মধ্যে আমার সাবান রাখি, ওপরের খাপটা তার উপর চাপিয়ে দিলে ওটা কী হয়, বাক্সের মতো বন্দি হয়ে যায়, ঠিক সেটাই বলছে। এদের বডিটা কী হয়, দুটো সেল ওয়াল দিয়ে তৈরি, যারা কি না ওইরকম সাবানের বাক্সের মতো হয়। পরের লাইন বলছে দ্য ওয়ালস আর এম্বেডেড উইথ সিলিকা, ওয়ালগুলো কী দিয়ে তৈরি হয়, সিলিকা দিয়ে তৈরি হয়। দাস দ্য ওয়ালস আর ইনডেস্ট্রাকটিবল, ইনডেস্ট্রাকটিবল মানে কি, তাদেরকে ধ্বংস করা যায় না, অর্থাৎ
এই ডায়াটমস মারা যাওয়ার পরেও এদের সেল ওয়ালগুলো কিন্তু থেকে যায়। তোমাদের ফোনের ওপরে যে ক্র্যাচ প্রুফ যে তোমাদের যে কাঁচ থাকে, ঠিক আছে, ক্র্যাচ যেগুলো যাতে পড়বে না, ঠিক আছে, তো সেই ধরনের যে কাঁচ থাকে সেই ক্র্যাচ প্রুফ কাঁচের ওপরে যদি সিলিকা দিয়ে তোমরা দাগ দাও তাহলে কিন্তু ওখানে কিন্তু স্ক্র্যাচ পড়ে যাবে, ঠিক আছে, কারণ সিলিকা কিন্তু খুবই হার্ড হয়। তো সিলিকা দিয়ে তৈরি বলে কী হয়, দাস ডায়াটমস হ্যাভ লেফট বিহাইন্ড লার্জ অ্যামাউন্ট অফ সেল ওয়াল, অর্থাৎ এরা যখন মরে যায় তখন এদের কোষ প্রাচীরগুলো কী হয়, ডিপোজিটেড হয়, অর্থাৎ জমা হয় ইন দেয়ার হ্যাবিটেট, তারা যেখানে থাকে সেখানে, হ্যাবিটেট মানে তারা যেখানে থাকে বাসস্থান। দিস অ্যাকুমুলেশান, এই যে জমায়েত হচ্ছে, অ্যাকুমুলেশান মানে এক জায়গায় জড়ো হওয়া, ওভার বিলিয়ন্স অফ ইয়ার, বহু বছর ধরে, বিলিয়ন্স অফ বিলিয়ন্স বছর ধরে এরা কী করে, রেফার্ড অ্যাজ ডায়াচোমিয়াস আর্থ, এদেরকে কী বলা হয়, ডায়াচোমিয়াস আর্থ বলা হয়। যেটা রেলে প্রশ্ন পড়েছিল সেটা হচ্ছে ডায়াচোমিয়াস আর্থ এর মেটেরিয়ালটা কী, কী দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে সিলিকা দিয়ে তৈরি হয়, ঠিক আছে, এই ধরনের প্রশ্ন এর পক্ষে পড়ে। বিয়িং গ্রিটি দিস সয়েল ইজ ইউজড ইন পলিশিং, গ্রিটি মানে কি, গ্রিটি মানে হচ্ছে খসখসে, হওয়ার জন্য কী হয়, এদেরকে পলিশিংয়ে ব্যবহার করা হয়, ফিল্ট্রেশনে ব্যবহার করা হয় অফ অয়েলস অ্যান্ড সিরাপসে। ডায়াটমস আর চিপ প্রডিউসার্স অফ ওশান, খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের যে সমুদ্র থাকে, সমুদ্রের যে খাদ্য শৃঙ্খল, সেই খাদ্য শৃঙ্খলে কিন্তু সব থেকে বেজে যারা থাকে, মানে যারা খাদ্য উৎপন্ন করে তারা হচ্ছে ডায়াটমস, এদের থেকে কিন্তু মাছ খাদ্য পায়, আর মাছ থেকে বড় মাছরা পায়, বড় মাছ থেকে যারা বড় বড় জীব তিমি, তারপরে অন্য যারা যারা কিনা হাঙর, এরা যারা মানে খাদ্য শৃঙ্খলের উপরে থাকে তারা কিন্তু সে তাদেরকে খেয়ে আবার নিজের খাদ্য গ্রহণ করে, অর্থাৎ এরাই হচ্ছে ফটোসিনথেটিক, যেহেতু এরা এরাই কিন্তু খাদ্য তৈরি করে, অর্থাৎ আমাদের ল্যান্ডে ভূমিতে গাছ যেটা করে সমুদ্রে কিন্তু ডায়াটমসরা সেটাই করে, ঠিক আছে। তো প্রচুর পরিমাণ ডায়াটমস মারা গেলে কিন্তু ওই জন্যই পলিউশন হওয়ার ফলে, বা ধরো সমুদ্রে তেল পড়লো তখন এই ডায়াটমসগুলো মারা যায়, এর ফলে কী হয়, ওইখানকার যে খাদ্য শৃঙ্খল সেটা ব্যাহত হয়। ওই জন্য কী হয়, আমাদের পরিবেশ সুরক্ষা মানে সুরক্ষিত রাখাটা খুব কিন্তু দরকার, গাছকে বাঁচিয়ে রাখাটা কিন্তু ভীষণ দরকার, যেমনটা সমুদ্রের ক্ষেত্রে ডায়াটমসকে বাঁচিয়ে রাখাটা দরকার, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, কারণ আমাদের খাদ্য শৃঙ্খলের একটা বড় অংশে কিন্তু মাছ ব্যবহার করি আমরা। আচ্ছা নেক্সট চলো পরেরটায়, এখান থেকে অনেক প্রশ্ন হতে পারে, যেমন প্রথম প্রশ্নটা বলেই দিলাম যে ডায়াটোমিয়াস যে আর্থ সেটা কী দিয়ে তৈরি হয়, সেটা হচ্ছে সিলিকা দিয়ে তৈরি হয়, আর এই যে ডায়াটমস এদের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি হয়, সিলিকা দিয়ে তৈরি হয়, এই ধরনের প্রশ্ন পড়তে পারে। নেক্সট হচ্ছে তোমাদের প্রশ্ন পড়তে পারে যে এই ক্রাইসোফাইটের মধ্যে কাকে রাখা হয়, ডায়াটমসকে রাখা হয়, গোল্ডেন অ্যালগি রাখা হয়, প্ল্যাঙ্কটনকে রাখা হয়, এ ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে পারে, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো পরেরটা, নেক্সট হচ্ছে তোমাদের ডিনোফাজলেটস, দেখো ডিনোফাজলেটস বা ডায়নোফাজলেটস অনেকে বলে, তো দিস অর্গানিজমস আর মোস্টলি মেরিন, এরা হচ্ছে সামুদ্রিক এবং ফটোসিনথেটিক, ঠিক আছে, এরা হচ্ছে মেরিন এবং ফটোসিনথেটিক, ঠিক আছে। আগের বার তোমরা কী পড়লে যে ক্রাইসোফাইটকে কিন্তু ফ্রেশ ওয়াটারও পাওয়া যায়, স্বাদু জলও পাওয়া যায়, মানে পুকুরের জলও পাওয়া যায়, আবার এদেরকে কিন্তু মেরিন এনভায়রনমেন্টেও পাওয়া যায়, কিন্তু এদের সঙ্গে মূল পার্থক্য কী ডিনোফাজলেটস, যে এরা মেনলি কিন্তু মেরিন, মানে এদেরকে নোনা জলই পাওয়া যায়, এবং এরা কিন্তু এরাও কিন্তু ফটোসিনথেটিক, অর্থাৎ এরা কিন্তু শ্বাসস্রশ্বাস করতে পারে, এদেরকে ইয়েলো, গ্রিন, ব্রাউন, ব্লু, রেড ইত্যাদি রঙে পাওয়া যায়। তোমরা দেখবে অনেক সময় যে কিছু অংশটা লাল হয়ে আছে জলের, এটা কিন্তু বেসিক্যালি হয় এই ডিনোফাজলেটসের জন্য, ঠিক আছে। অন দ্য মেন পিগমেন্টস প্রেজেন্ট ইন দেয়ার সেল, কারণ এদের যে সেল আছে তার উপরে পিগমেন্টস, ঠিক আছে, বা রঞ্জক অবস্থান করে। আচ্ছা যেমন আমাদের পাতায় আমরা জানি যে গাছের পাতায় সবুজ রঞ্জক থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে, তোমরা জানো এগুলো, তো সেই ধরনের। নেক্সট হচ্ছে দ্য সেল ওয়াল হ্যাজ স্টিপ সেলুলোস প্লেটস অন দ্য আটার। নেক্সট দেখো বলছে মোস্ট অফ দেম হ্যাভ টু ফ্লাজেলা, যাদের এদের প্রত্যেকেরই মানে বেশিরভাগেরই দুটো করে কী থাকে, শুঙ্গ থাকে। ওয়ান লায়েস লঙ্গিচুডিনালি, একটা অবস্থান করে আনুভূমিকভাবে, অ্যান্ড আদার ট্রান্সভার্সলি, মানে কি আরেকটা অবস্থান করে কি লম্বভাবে, ইন আ ফ্যারো বিটুইন দ্য ওয়াল প্লেটস। ওয়াল প্লেটস যেটা কিনা সেলুলোজ দিয়ে তৈরি, তার মাঝখানে এরা অবস্থান করে, ঠিক আছে। নেক্সট বলছে ভেরি অফেন রেড ডিনোফাজলেটস, যাদেরকে বলা হয় গাইনুয়া ক্লাস, তারা কী করে, আন্ডারগো সাচ র্যাপিড মাল্টিপ্লিকেশন দ্যাট দে মেক সি অ্যাপিয়ার রেড, ঠিক আছে। এত বেশি তাদের মাল্টিপ্লিকেশন হয়, মানে তাদের জনন এত বেশি হয়, এত বেশি তারা রিপ্রোডিউস করে, একটা থেকে আরেকটা, তার থেকে আরেকটা, এরমভাবে তারা সংখ্যায় বাড়তে থাকে, ঠিক আছে। এবং তাদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কী, গাইনো আকলাস, এরা কী করে, এরা কিন্তু এক ধরনের ডিনোফাজলেটস, এরা কী করে, এরা এত বেশি সংখ্যায় বাড়তে পারে যে এদের যেখানে থাকে এরা সেই জায়গাটা লাল হয়ে যায়, ঠিক আছে, এবং এরা রেড হয়।
তো তোমাকে বলতে পারে যে এই নামটা দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে এরা কি ধরনের, কি রঙের হয়, রেড হয়। নেক্সট হচ্ছে এদের দিয়ে যে টক্সিন হয় সেটা কিন্তু মাছেদের ক্ষতি করে, এটাই লাস্ট লাইনে লেখা আছে। তো দেখতে পেলে একদম থরলি আলোচনা করলাম, পজ করে ভিডিওটা বারবার পজ করো এবং লিখে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু। আর তোমাদের আমি যখন এর এমসিকিউ দেবো, আশা করি ততদিন লকডাউন উঠে যাবে, আমরা প্রিন্ট আউট করে তোমাদের কিন্তু এর এমসিকিউগুলো দিয়ে দেবো, যা যা প্রশ্ন আজকে বলছি ওখানে সব থাকবে। নেক্সট হচ্ছে ইউগ্ল্যানয়েডস, মেজরিটি অফ দেম আর ফ্রেশ ওয়াটার অর্গানিজম, অর্থাৎ দেখলে যে প্রথমে যেটা আমরা পড়লাম যে ক্রাইসোফাইট, এরা কিন্তু মেরিনও হতে পারে, ফ্রেশ ওয়াটারও হতে পারে। আর একটু আগে আমরা যেটা পড়লাম যে ডিনোফাসলেস, তারা হয় মেরিন, আর এরা মানে ইউগ্ল্যানয়েডস এরা হচ্ছে ফ্রেশ ওয়াটার হয়, মানে স্বাদু জলের হয়। ফাউন্ড ইন স্ট্যাগনেন্ট ওয়াটার, অর্থাৎ বদ্ধ জলাশয় এদের দেখা যায়। ইনস্টিড অফ এ সেল ওয়াল, এদের কোনো কোষপ্রাচীর থাকে না, দে হ্যাভ প্রোটিন রিচ লেয়ার, তাদের একটা প্রোটিন রিচ লেয়ার থাকে যাদেরকে বলা হয় পেলিকেল। অর্থাৎ পেলিকেল কাদের দেখা যায়, ইউগ্ল্যানয়েডসের দেখা যায়, হুইচ মেক্স দেয়ার বডি ফ্লেক্সিবল, যারা কিনা কী করে, যেটা কিনা কী করে, এদের বডিকে ফ্লেক্সিবল করে, এদিক ওদিক বাঁকাতে সাহায্য করে। এদেরও দুটো ফ্লাজেলা থাকে, একটা শর্ট হয় এবং একটা লং হয়, একটা লম্বা হয় একটা ছোট হয়। নেক্সট বলছে দো দে আর ফটোসিনথেটিক ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, যদিও তারা ফটোসিনথেটিক, অর্থাৎ তারা কিন্তু সূর্যালোকে খাদ্যই করতে পারে। হোয়েন ডিপ্রাইভড অফ সানলাইট, যখন তাদের কাছে পরিমিত সূর্যালোক থাকে না, ডিপ্রাইভড অফ মানে কি বঞ্চিত, দে বিহেভ লাইক এ হেটারোট্রপস বাই প্রিডেটিং অন আদার স্মলার অর্গানিজম। হেটারোট্রপস মানে কি, যারা অন্যের ওপর নির্ভর করে, অন্যকে মেরে হোক, অন্যের দেহের মধ্যে ইনক্লুড হয়ে হোক, যেমন ভাইরাস আমাদের দেহে ঢোকে, ঢুকে আমাদের দেহের ওপরেই তারা কী করে, খাদ্য গ্রহণ করে, আমাদের দেহ থেকে পরিপোষকগুলো শুষে নেয়, ঠিক আছে, বা তাদের জনন হয় ভাইরাসের ক্ষেত্রে যেটা হয়, ঠিক আছে। তো এই ধরনের হেটারোট্রপস হয়, হেটারোট্রপস মানে কি অন্যের ওপর নির্ভরশীল হয়ে পারে, অর্থাৎ নিজেরা যখন ফটোসিনথেটিক করতে পারে, মানে ফটোসিনথেসিস করতে পারে, তখন তো গুড, তারা নিজেদের খাদ্য নিজেরাই বানাচ্ছে। আর যখন নিজের খাদ্য নিজেরা না বানায়, তখন কী কথা, অন্যের বাড়ির মধ্যে হামলা চালায়, অন্যের বাড়ি থেকে জিনিসপত্র বের করে নিজেরা খায়, এই হচ্ছে সোজা কথা বলতে এখানে বলছে। তারপর বলছে ইন্টারেস্টিংলি দ্য পিগমেন্টস অফ ইউগ্ল্যানয়েডস আর আইডেন্টিক্যাল টু ডোজ অফ প্রেজেন্স ইন হায়ার প্লান্টস, এক্সাম্পল ইউগ্লিনা, অর্থাৎ ইউগ্ল্যানয়েডসের এক্সাম্পল কি ইউগ্লিনা, নামটার সঙ্গে মিলও আছে, ঠিক আছে, ইউগ্লিনা ক্রাইসামি বা তোমরা পড়েছিলে হয়তো, এরা হচ্ছে সব ইউগ্ল্যানয়েডস, ঠিক আছে। তো দেখতে পেলে যে পিগমেন্টস অফ ইউগ্ল্যানয়েডস আর আইডেন্টিক্যাল দোজ প্রেজেন্ট ইন হায়ার প্লান্টস, অর্থাৎ বড় বড় গাছে, উন্নত শ্রেণীর বৃক্ষে যে ধরনের পিগমেন্টস পাওয়া যায়, যেমন ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল, তারপরে আরও যে বিভিন্ন ধরনের, দেখো ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা টাইপের কিন্তু, ঠিক আছে, আরও বিভিন্ন ধরনের পাওয়া যায়, তো সেই ধরনের যে পিগমেন্টস পাওয়া যায় সেগুলোও কিন্তু এদের দেহ অবস্থান করে, ঠিক আছে। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। এখান থেকে প্রশ্ন কি আসতে পারে যে ইউগ্ল্যানয়েডস মেইনলি কোথায় থাকে, ফ্রেশ ওয়াটারে থাকে, এদের যে কোষপ্রাচীর থাকে, থাকে না, কিন্তু এদের যে একটা প্রোটিন রিচ লেয়ার থাকে তার নাম কি পেলিকল, এরা এদের বডিকে ফ্লেক্সিবল বানায়, এদের দুটো ফ্লাজেলা থাকে, একটা ছোট হয় একটা বড় হয়। নেক্সট হচ্ছে এরা মেইনলি ফটোসিনথেটিক হয়, কিন্তু যখন ফটোসিনথেটিক নয় তখন তারা হেটারোট্রপসের মতো বিহেভ করে, মানে অন্যের ওপর নির্ভরশীল হয়, ঠিক আছে, পরজীবী হয়, হেটারোট্রপস মানে কি পরজীবী। পরের যেটা সেটা হচ্ছে স্লাইম মোল্ডস, স্লাইম মোল্ডস আর স্যাপ্রোফাইটিক, স্যাপ্রোফাইটিক মানে কি মৃতজীবী, অর্থাৎ এরা মৃতজীবদের ওপরে বা উদ্ভিদদেহের ওপরে কিন্তু এরা থাকে। দ্য বডি মুভস অ্যালং ডিকেইং টুইক্স অ্যান্ড লিভস এনগালফিং অর্গানিক মেটেরিয়াল, অর্থাৎ মৃতপ্রায় মানে মরে যাচ্ছে এমন টুইক্স মানে উদ্ভিদের যে ডগা তাতে, বা লিভস অর্থাৎ পাতার ওপরে এদেরকে পাওয়া যায়, তারা কী করে ওখান থেকে পুষ্টি সংগ্রহ করে। আন্ডার সুইটেবল কন্ডিশনস দে ফর্ম অ্যান্ড অ্যাগ্রিগেশন, অর্থাৎ যদি আবহাওয়া, ওয়েদার বা পারিপার্শ্বিক পরিবেশ ঠিকঠাক থাকে, অর্থাৎ তাদের বৃদ্ধির জন্য, তাদেরকে নিজেদেরকে ঠিকঠাক রাখার জন্য যদি তারা সুইটেবল পরিবেশ পায়, তখন কিন্তু তারা একটা অ্যাগ্রিগেশন তাদের দেহে দেখা যায়। অ্যাগ্রিগেশন মানে কি তাদের দেহ থেকে একটা বৃদ্ধি দেখা যায়, ঠিক আছে, দেহের বৃদ্ধি না, দেহ থেকে একটা বিশেষ অঙ্গের বৃদ্ধি দেখা যায়, যাকে বলা হয় প্লাসমোডিয়াম, হুইচ মে গ্রো অ্যান্ড স্প্রেড ওভার সেভারাল ফিট, যাদের এই প্লাসমোডিয়াম কিন্তু কয়েক ফিট লম্বা হতে পারে। নেক্সট বলছে ডিউরিং আনফেভারেবল কন্ডিশন, যদি কন্ডিশন আনফেভারেবল হয় তার প্লাসমোডিয়াম ডিফারেন্সিয়েটস, প্লাসমোডিয়াম দ্বিধাবিভক্ত হয়ে যায়, এখানে দ্বিধাবিভক্ত নয় অ্যাকচুয়ালি, অনেক বার বিভক্ত হয় অ্যান্ড ফর্মস ফ্রুটিং বডিজ, এবং কী করে ফুল যেরকম হয় গাছের সেরকম একটা বডি তৈরি করে বা একটা অঙ্গ তৈরি করে। বিয়ারিং স্পোর্স, যারা এর মধ্যে কী থাকে, স্পোর্টস থাকে অন দ্যার টিপস, তাদের ডগায়, অর্থাৎ তারা ফ্রুটিং বডিস তৈরি করে বা ফুলের মতো একটা অঙ্গ তৈরি করে, যাদের ডগাতে, মাথাতে কী থাকে, স্পোর্টস থাকে। তা স্পোর্টস পরের স্টুয়ালস, এই স্পোরগুলোর কিন্তু সত্যিকারের কোষপ্রাচীর থাকে,
দে আর এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট, তারা বাইরের আঘাত থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম হয়, যথেষ্ট পরিমাণ হার্ড হয় তারা এবং সার্ভাইভ ফর মেনি ইয়ার্স ইভেন আন্ডার অ্যাডভার্স কন্ডিশন, অর্থাৎ যখন পরিস্থিতি ঠিকঠাক নয় তাদের বেঁচে থাকার জন্য, ঠিক তখনও কিন্তু স্পোরগুলো কিন্তু বেঁচে থাকে, ঠিক আছে, এটাই বলতে চেয়েছে। অর্থাৎ বাইরের ওয়েদার কন্ডিশনিং এগুলো চেঞ্জ হওয়া সত্ত্বেও স্পোরগুলো কিন্তু টিকে থাকতে পারে, এতটাই তারা কিন্তু রেজিস্ট্যান্ট হয় বা যথেষ্ট পরিমাণে হার্ড হয়। নেক্সট হচ্ছে দ্য স্পোরস আর ডিসপার্স বাই এয়ার কারেন্টস, অর্থাৎ বাতাসের দ্বারা কিন্তু এরা কিন্তু অন্যত্র গমন করতে পারে, স্পোরগুলো বাতাসে কিন্তু উড়ে বেড়ায়, সোজা কথা বলতে এটাই বলতে চাইছে। তো স্লাইম মোল্ডসের ক্ষেত্রে তোমরা কী কী পড়লে, যে এটা একটা স্যাপ্রোফাইটিক, এদের যে পুষ্টি সেটা স্যাপ্রোফাইটিক মানে এটা মৃতজীবী, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে। নেক্সট হচ্ছে এদের দেহ থেকে যে একটা অঙ্গ বৃদ্ধি পায় তাকে বলা হয় প্লাসমোডিয়াম, ওকে, এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এরা স্পোর তৈরির মাধ্যমে কিন্তু নিজেদেরকে মাল্টিপ্লাই করে বা বংশবিস্তার করে। আচ্ছা নেক্সট হচ্ছে পরেরটা প্রোটোজোয়ান্স, দেখো প্রোটোজোয়ান্স নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও দেবো, এখানে এনসিইআরটিতে যেগুলো রয়েছে সেগুলো ফার্স্ট তোমাদের পড়িয়ে দিই। অল প্রোটোজোয়ান্স আর হেটারোট্রপস, হেটারোট্রপস মানে হচ্ছে পরজীবী, অ্যান্ড লিভ অ্যাজ প্রিডেটরস অর প্যারাসাইট, যারা কি না শিকারি হিসাবেও বাস করে আবার অন্যের ওপর নির্ভরশীল হয়ে বাস করে। এখন এই প্রিডেটরস আর প্যারাসাইটের মধ্যে ছোটো একটা পার্থক্য আছে, প্রিডেটরস মানে হচ্ছে অন্যকে কিল করে মানে মেরে ফেলে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করছে, আর প্যারাসাইট মানে হচ্ছে মারে না কিন্তু তার দেহের মধ্যে ঢুকে পুষ্টি সংগ্রহ করে, ঠিক আছে, এই হচ্ছে দুটোর পার্থক্য। নেক্সট হচ্ছে দে আর বিলিভ টু বি প্রিমিটিভ রিলেটিভস অফ অ্যানিমালস, অর্থাৎ আজকে যে উন্নত প্রাণীদেহ আমরা দেখতে পাই বা প্রাণী সমাজ দেখতে পাই, তো এরা হচ্ছে খুব প্রাচীন আত্মীয় বলতে পারো অ্যানিমালসের। নেক্সট হচ্ছে দে আর ফোর মেজর গ্রুপস অফ প্রোটোজোয়ান্স, চারটে ধরনের গ্রুপস আছে প্রোটোজোয়ান্সে, এক হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, দিস অর্গানিজমস লিভ ইন ফ্রেশ ওয়াটার, এরা কিন্তু টোটালি ফ্রেশ ওয়াটারে বাস করে, সি ওয়াটারেও বাস করে এবং ময়েস্ট সয়েলেও বাস করতে পারে। ময়েস্ট সয়েল মানে কি, ভিজে মাটি, স্যাঁতস্যাঁতে মাটিতে এরা বাস করতে পারে। দে মুভ অ্যান্ড ক্যাপচার, এরা চলাফেরা করে এবং ক্যাপচার করে মানে ধরতে পারে খাদ্য যখন এরা ধরে। দে প্রে বাই পুটিং আউট সুডোপোডিয়া, ঠিক আছে, সুডোপোডিয়া মানে হচ্ছে ক্ষণপথ, ফলস্পিট, ঠিক আছে, ফলস্পিট বা ক্ষণপথ। তোমরা দেখেছো যে অ্যামিবার চিত্রে এরকম থাকে, যখনই এরা খাবারকে দেখতে পায় এরা কী করে, এরকম দেহের দুপাশ দিয়ে এরকম দুটো ক্ষণপথ বার করে যেটা, এবং কী করে, এই ক্ষণপথ দুটো পরে যুক্ত হয়ে যায় এবং এই খাবারটা ভেতরে ঢুকে আসে, ঠিক আছে। তো এইভাবে অ্যামিবা তোমাদের করে। তো প্রশ্ন হতে পারে যে সুডোপোডিয়া, দেখো ক্ষণপথ না দিয়ে যদি সুডোপোডিয়া দেয় বা সিউডোপোডিয়া দেয়, উচ্চারণটা এইভাবে হওয়া উচিত, বা ফলস ফিট দেয়, তখন কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। ক্ষণপথ দিলে তো অনেকে অ্যামি জানো অ্যামিবা, তো এর ইংরাজি হচ্ছে এইটা, ওই জন্য ইম্পর্ট্যান্ট। তো স্পেসিফাই করে বললে হয় অ্যামিবয়েড প্রোটোজোয়া, আর না হলে বলতে হবে তোমাকে প্রোটোজোয়ার মধ্যে পড়ে। আর অ্যামিবা কিসের মধ্যে পড়ে, তাহলে প্রোটোজোয়ার মধ্যে কিন্তু পড়ে, তাহলে এটা পেলে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে মেরিন ফর্মস হ্যাভ সিলিকা সেলস, যে সমস্ত প্রোটোজোয়া অ্যামিবয়েড প্রোটোজোয়ারা নোনা জলে বাস করে, দেখো আমি একটু আগে দেখলাম যে অ্যামিবয়েড প্রোটোজোয়াকে তিনটে জলই পাওয়া যায়, তাই না, তো সি ওয়াটারও পাওয়া যায়, ফ্রেশ ওয়াটারও পাওয়া যায়, আবার ময়েস্ট সয়েলেও পাওয়া যায়। তো যারা কি না নোনা জলে বাস করে, সি ওয়াটারে বাস করে, তাদের দেহে এক ধরনের সিলিকা সেলস পাওয়া যায়, অর্থাৎ সিলিকার একটা আবরণ পাওয়া যায়, হার্ড সিলিকা অন দ্য সারফেস, যেটা ডেফিনেটলি বাইরের যে অ্যাডভার্স পরিস্থিতি তার থেকে এদেরকে বাঁচায়। সাম অফ দেম সাচ অ্যাজ এন্টামোবিয়া, এরা হচ্ছে প্যারাসাইট হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফ্লাজেলেটেড প্রোটোজোয়ান্স, দ্য মেম্বার অফ দিস গ্রুপ আর আইদার ফ্রি লিভিং, হয় এরা শিকার করে নিজের খাদ্য জোগাড় করে অথবা এরা প্যারাসাইট অন্যের উপর নির্ভর করে। দে হ্যাভ ফ্লাজেলা, এদের ওই শুঙ্গ আছে, ফ্লাজেলা মানে এরকম, ঠিক আছে, এদের শুট টাইপের থাকে। আর নেক্সট হচ্ছে এরা হচ্ছে তোমার দ্য প্যারাসাইটিক ফর্মস, মানে দু ধরনের বললাম তো, একটা ফ্রি লিভিং আর প্যারাসাইটিক, তাদের মধ্যে যারা প্যারাসাইটিক তাদের কী হয়, তারা ডিজিজ তৈরি করে মানবদেহে বা বিভিন্ন প্রাণীদেহে, যাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ঘুম জ্বর, স্লিপিং সিকনেস, ঠিক আছে, স্লিপিং সিকনেস, এটা কে করে, টাইপ্যানোসোমা গাম্বিয়েন্সিস, তো তোমরা বলতে পারো এটা ট্রাইপ্যানোসোমা। ট্রাইপ্যানোসোমা হচ্ছে একটা ফ্লাজিলেটেড প্রোটোজোয়া, যেটা মানবের মানে মানুষের দেহে কিন্তু স্লিপিং সিকনেস তৈরি করে। নেক্সট হচ্ছে সিলিয়েটেড প্রোটোজোয়া, দেখো ফ্লাজেলা বেসিক্যালি কী হয়, দুটো শুঙ্গ, সিলিকা কিন্তু গমনাঙ্গ বলতে পারো, ঠিক আছে, তো দিজ আর অ্যাকোয়াটিক, সিলিয়েটেড প্রোটোজোয়ান্স হচ্ছে অ্যাকোয়াটিক হয় এরা, অ্যাক্টিভলি মুভিং অর্গানিজম, এরা কিন্তু চলাফেরা করতে পারে, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ দ্য থাউজেন্ডস অফ সিলিয়া, সিলিয়া প্রচুর পরিমাণে থাকে, হাজার হাজার সিলিয়া থাকার জন্য সিলিয়াকে এরা গমনাঙ্গ হিসেবে ব্যবহার করে। দে হ্যাভ আ ক্যাভিটি, এদের দেহ গহ্বর থাকে, ঠিক আছে, যাকে গ্যালেট বলা হয়, দ্যাট ওপেন্স টু দ্য আউটসাইড অফ দ্য সেল সারফেস, অর্থাৎ সেল সারফেস বা কোষের বাইরে এই দেহ গহ্বর উন্মুক্ত হয়, অনেকটা মানুষের মুখের মতো। নেক্সট হচ্ছে দ্য কোঅর্ডিনেটেড মুভমেন্ট অফ রোজ অফ সিলিয়া কজ দ্য ওয়াটার ল্যাডেন উইথ ফুড, অর্থাৎ এরা কী করে, সিলিয়ার গমনের মাধ্যমে অর্থাৎ সিলিয়াকে সঞ্চালিত করে একটা সঞ্চারণশীল মুভমেন্টের মাধ্যমে এরা কী করে, এরা
জলের মধ্যে খাদ্যকে জোগাড় করে, সংগ্রহ করে এবং টু বি স্টিয়ার্ড ইনটু দ্য গালেট, এবং সেটাকে কী করে মুখগহ্বরে ঢুকিয়ে নেয়। স্টিয়ার্ড ইনটু মানে কি, তাদেরকে নিয়ন্ত্রণ করে মুখগহ্বরে ঢোকানোর জন্য। নেক্সট হচ্ছে এক্সাম্পল হচ্ছে কি, প্যারামেসিয়াম। আচ্ছা নেক্সট হচ্ছে স্পোরোজোয়ান্স, ইম্পর্টেন্ট খুব। স্পোরোজোয়ান্স দিস ইনক্লুড ডাইভার্স অর্গানিজম, এদের মধ্যে অনেক ধরনের অর্গানিজম পাওয়া যায় বা জীব পাওয়া যায়, দ্যাট হ্যাভ অ্যান ইনফেকটিসিয়াস স্পোর লাইক স্টেজ ইন দেয়ার লাইফ সাইন মানে লাইফ সাইকেল। অর্থাৎ এদের জীবদশাকে কয়েক ভাগে ভাগ করা যায় স্পোরোজোয়ান্সদের, এবং তার মধ্যে স্পোর লাইক স্টেজ হয় যেখানে স্পোরের মতো দেখতে হয় এদেরকে এবং এরা স্পোর গঠন করে। এই স্টেজটা হচ্ছে ইনফেকটিসিয়াস হয়, মানে ইনফেকশান ছড়ায় এবং এ ধরনের প্রচণ্ড রোগ ছড়ায় এরা। দ্য মোস্ট নোটোরিয়াস ইজ প্লাসমোডিয়াম, তোমরা প্লাসমোডিয়াম ভাইভাক্স, প্লাসমোডিয়াম ফ্যালসিপেরাম এরকম নাম শুনেছ। তো এই সবথেকে নোটোরিয়াস মানে হচ্ছে শয়তান অ্যাকচুয়ালি, সবথেকে সাংঘাতিক এবং ভয়ঙ্কর হচ্ছে প্লাসমোডিয়াম। এরা কী করে, এরা হচ্ছে ম্যালেরিয়ান প্যারাসাইট, আমাদের দেহে ম্যালেরিয়া তৈরি করে, হুইচ কজ ম্যালেরিয়া আর ডিজিজ হুইচ হ্যাজ স্ট্যাগারিং এফেক্ট অন হিউম্যান পপুলেশন। অর্থাৎ মানুষের যে পপুলেশন তার উপরে কিন্তু এর একটা মারাত্মক প্রভাব আছে। এও যে তোমাদের আমি যে এনসিইআরটি ছিল এটা কিন্তু এনসিইআরটি টোটাল চ্যাপ্টার ধরে করালাম, ঠিক আছে, একটাই পার্ট করালাম প্রোটোজোয়া, আগের দিন ভাইরাস এসেছিলো। তো এরকম করে আমি তোমাদের পার্ট করিয়ে দেবো, আর লাস্টে কী হবে তোমাদের কিন্তু 50 MCQ এই টোটাল চ্যাপ্টার উপর আসবে ভাইরাস ব্যতীত, কারণ ভাইরাস উপরে আমি অলরেডি তোমাদের MCQ সমেত করিয়েছি, ঠিক আছে। যেহেতু আমি একটু আগে তোমাদের বলেছি শুরুতেই যে আমাদের যিনি বাংলা প্রিন্ট করেন তিনি আসতে পারছেন না, তার জন্যই আমাদের এই বাংলা দিতে অসুবিধা হচ্ছে, কারণ বাংলা প্রিন্ট করাটা খুবই টাফ ব্যাপার, ঠিক আছে। এবার দেখো প্রবলেম হচ্ছে বাংলা আমি প্রিন্ট করিয়ে তোমাদের দিতে গেলে দেরি হবে, সেই জন্য আমি তোমাদের করিয়ে দিচ্ছি। যারা কিন্তু ফোকাস করছে এক্সামের দিকে তারা কিন্তু এসব ভাবে না যে কবে আমি বাংলা দেবো, কবে আমি কেন আমি ইংরেজি করাচ্ছি, এসব ভাবে না। তারা কিন্তু দেখছে যে স্যার মুখে মুখে বাংলা বলছেন, চলো আমি খাতায় ঢুকবো, ঠিক আছে। অর্থাৎ যারা খুব বলতে পারো যে খুবই এইমড, মানে একদম ওই পাখির চোখ বলে না অর্জুনের পাখির চোখ, যারা পরীক্ষাকে পাখির চোখ করে তারা কিন্তু কোনোরকম এক্সকিউজ কাজ করে না। তো এটা মাথায় রাখবে যে আমি কবে দেব, কবে আমি বাংলা দেবো, তার উপর ডিপেন্ড না করে আমি তোমাদের টোটালি থরলি বলে দিচ্ছি, সেগুলো খাতায় লিখলেই হয়েছে, ঠিক আছে। তো এইভাবে তোমরা কিন্তু পড়ে ফেলো, আর লকডাউন উঠে গেলেই আমরা ওর 50 যে MCQ সেটা আমরা নিয়ে চলে আসবো, চিন্তা করার কোনো কারণ নেই, হয়তো তোমরা এই মাসের লাস্টের দিকে হয়তো পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওর এই পর্যন্তই থাকলো, দেখার জন্য ধন্যবাদ।